الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমেই সেই আল্লাহ সুবহানাহু তাআলার এই সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে হেদায়েতের অষ্টম নবম পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আপনাদের সামনে হেদায়েতের নবম পর্বে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলী সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ করে দ্রুত সালাম মানবা তার মুক্তির দূত আখির নবী সাইদুল কাউনাইন জনাবে মাহমুদুর রসুল্লাহ সকল সাল্লাহ আলিয়া সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমের সূরা ইমরানের 8 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের উপর অটল থাকার জন্য দোয়া শিখিয়েছেন। সুতরাং এই আয়াতের ইরশাদ হচ্ছে, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দানের পর আপনি যেন আমাদের অন্তরকে বক্র করে না দেন এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন, কারণ নিশ্চয় আপনি সর্বোচ্চ অনুগ্রহ দানকারী। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে হেদায়েতের উপর ধারাবাহিক আলোচনা রাখছিলাম, সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে নবম পর্বে আলোচনা করতে চাই। আজকে যে পয়েন্টটির উপরে আলোচনা করতে চাই, দু চারটি কথা পেশ করতে চাই, সেটি হচ্ছে ট্রেনিং কেন্দ্র সমূহের উপকারিতা। হেদায়েতের উপর অটল থাকতে গেলে ইমানেরা ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং যেখানে দেওয়া হয় এই ট্রেনিং কেন্দ্র সমূহের যে উপকারিতা, সেক্ষেত্রে আমি দু চারটি কথা উপস্থাপন করতে চাই। এই কাজে আপনাদের সাহায্যের জন্য জামাতের পক্ষ থেকে ট্রেনিং এর নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর কর্মসূচি অনুসারে যে সমস্ত ট্রেনিং কেন্দ্র স্থাপিত হয়েছে তাতে জামাতের রোকন বা মোত্তাফিক সকলের শরিক হতে পারেন। ট্রেনিংয়ের মেয়াদ ইচ্ছা করেই সংক্ষিপ্ত করা হয়েছে যেন ব্যবসায়ী, কর্মচারী, কৃষিজীবী সকল শ্রেণীর লোক এর সহজ এটা হতে সহজে ফায়দা হাসিল করতে পারে। ট্রেনিং কোর্সের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে শিক্ষামূলক, অপরটি হচ্ছে অনুশীলনমূলক। প্রথম অংশে আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীগণ অল্প সময়ের মধ্যেই যেন পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা, ফিকা শাস্ত্রের হুকুম আহকাম এবং জামাতের পুস্তাকাদির একটি প্রয়োজনীয় অংশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়। এর ফলে ট্রেনিং গ্রহণকারী কর্মী যেন সহজেই দিন ব্যবস্থা ও তার দাবি অনুযায়ী জীবন ব্যবস্থাপনের জীবন যাপনের পন্থা এবং এর প্রতিষ্ঠার জন্য গৃহীত কর্মসূচি সুস্পষ্টভাবে বুঝতে পারে। সেই সাথে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব রূপায়ণের জন্য কোনো ধরনের ব্যক্তিগত ও সামাজিক চরিত্রের আবশ্যক তাও যেন সে উপলব্ধি করতে পারে। কর্মসূচির অনুশীলনমূলক অংশের উদ্দেশ্য এই যে এর মাধ্যমে আমাদের কর্মীগণ অন্তত কিছুদিন এই স্থানে সময়ব্যতভাবে স্বচ্ছ ও নির্মল ইসলামী পরিবেশে বসবাসের সুযোগ লাভ করতে পারে। এর ফলে তাদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা রক্ষা, সৌভাগ্য ভ্রাতৃত্ব, প্রীতি, সৌহার্দ্যের অভ্যাস জন্মে। এছাড়া একে অপরের গুণাবলী আহরণ করতে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিজেদের দোষ ত্রুটি ও দুর্বলতাসমূহ দূর করার সুযোগ লাভ করবে। সর্বোপরি তারা কয়েকদিনের জন্য হলেও নিরবিচ্ছিন্ন সাংসারিক কাজকর্ম হতে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একান্তভাবে আল্লাহ তাআলার জন্য নিজেদের সমস্ত চিন্তা, লক্ষ্য ও কর্মতৎপরতার কেন্দ্রীভূত করতে সক্ষম হবে। এজন্য অন্ততপক্ষে প্রত্যেক জেলায় এক একটি করে ট্রেনিং কেন্দ্র স্থায়ীভাবে স্থাপন করার জন্য আমরা আন্তরিক আগ্রহ পোষণ করি। কিন্তু এ ধরনের ট্রেনিং কেন্দ্র পরিচালনার জন্য আমাদের কাছে যোগ্যতা সম্পন্ন লোক এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানের যথেষ্ট অভাব রয়েছে। এ কারণে আপাতত ট্রেনিং কেন্দ্রে স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায়
ট্রেনিং কেন্দ্র স্থাপন করার ব্যবস্থা করা হয়েছে। এতদ সত্ত্বেও এই সামান্য ব্যবস্থা দ্বারাই আমাদের যথেষ্ট উপকার হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। ট্রেনিং কেন্দ্র কর্মসূচি অনুশীলনের পর নিজেরাই এর এক বিরাট উপকারী অনুভব করতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে জামাত যথার্থ একটি প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করেছে। আমি এই কর্মসূচির মাধ্যমে যত বেশি সম্ভব ফায়দা হাসিল করার জন্য সমস্ত কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে কর্মীদের জন্য ট্রেনিং কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এই ট্রেনিং কেন্দ্রসমূহের যে উপকারিতা, ইমানের প্রশিক্ষণ, কোরআন হাদিসের অধ্যয়ন, অনুশীলন, ফেকা সম্পর্কে, ইসলামী শরিয়াতের বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য যে কর্মী রোকন বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন সেক্টরেই জেলা কিংবা উপজেলা ভিত্তিক যে ট্রেনিং সেন্টারের আয়োজন করা হয়েছে, এই ট্রেনিং সেন্টারের অন্তর্ভুক্ত হয়ে একাগ্রচিত্তে নিজেকে নিবেদিত করে যেন আমরা শরিয়াতের হুকুম আহকামগুলো যথার্থই জ্ঞান অর্জন করতে পারি এবং সেই অনুযায়ী নিজের জীবনযাপন যেন করতে পারি এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি এবং এই হেদায়েত এবং অটল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ তাআলার পথ নির্দেশ অর্থাৎ কোরআনের উপরে কোরআনের দিন কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। এতটুকু কথা বলে আজকে নবম পর্বে আলোচনা এখানেই থেকে টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।